সম্মানিত সুধি আসসালামু আলাইকুম। এখানে আমাদের শাহবিদ্ধি যে রাস্তা গোলাম হোসেনের দোকানের বরাবর বন্যায় কবলিতে অনেকটা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রেক্ষাপটে এই রাস্তা বিশেষ পরিদর্শন করেন নয়নং মজিদ তৃণমূলের সম্মানিত সভাপতি জনাব মোস্তাক আহমেদ ভূঁইয়া, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং জনাব আব্দুল আজিজ ভূঁইয়া, বর্তমান চলমান মেম্বার সাহেব। তো মেম্বার সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন এই রাস্তার জন্য যতটুকু বালু প্রয়োজন উনি দিবেন, পাশাপাশি এবং আমাদের নেতা জনাব মোস্তাক আহমেদ তিনিও দিবেন, এবং শাহবিদ্ধি গ্রাম উন্নয়ন প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে জনাব বদিউল আলম বাদল সাহেব তিনিও ঘোষণা দিয়েছেন এখানে যতটুকু প্রয়োজন বালু দিবেন। ইনশাল্লাহ কাজের অগ্রগতি হবে, বালুর গাড়ি আসতেছে, আপনারা সকলে দোয়া করবেন। এবং দেশে বিদেশ থেকে যদি কেউ হেল্প করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। গ্রামের ছিল বেহাল অবস্থা, এই রাস্তাটি দিয়ে বর্ষ বরাব মৌসুমে এবং বন্যার কবলিত পানিয়ে এই রাস্তাটি প্লাবিত হয়ে যায়। আমাদের চলমান বর্তমান আব্দুল আজিজ মেম্বারের নেতৃত্বে এবং শাহবিদ্ধি গ্রাম উন্নয়ন প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ট্রাক দিয়ে পর্যাপ্ত বালু আসছে এবং রাস্তার কাজ ইনশাল্লাহ ভালোভাবে হচ্ছে। আপনারা দেখুন আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা কথায় বড় হতে চাই না, আমরা কাজে বাস্তবমুখী দেখাতে চাই। আপনাদের পাশে আছে গ্রাম উন্নয়ন প্রবাসী কল্যাণ সংস্থা, আমাদের সম্মানিত সভাপতি জনাব বদিউল আলম বাদল ভূঁইয়া, আমি সার্জেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক, শাহজামান শুভ অর্থ সম্পাদক, হ্যাঁ, এবং সাদেক মাস্টার সহ গ্রামের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিগণ আপনাদের এই রাস্তার জন্য সবাই তদারকি করতেছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন গ্রামের উন্নয়নের জন্য এইভাবে কাজ করতে পারি, এবং আজিজ মেম্বারের জন্য দোয়া করবেন। এই বৃদ্ধ বয়সে সে নিজেও বেলচা দিয়ে বস্তা ভরে ভরে রাস্তায় দিচ্ছে, এগুলি হচ্ছে বাস্তব চিত্র। সম্মানিত সুধী মণ্ডলী, সবাই আমাদের জন্য দোয়া করবেন, কেউ যদি চান রাস্তার কাজে কেউ হেল্প করবেন বিদেশ থেকে, দেশে বিদেশ থেকে করতে পারেন, আমাদের পেজে যোগাযোগ করবেন, আমরা সর্বোপরি আপনাদের সব কিছু রিসিভ করব। আমাদের দেশের সাধারণ জনগণ, নেতৃবৃন্দ এবং সমস্ত সুশীল সমাজের ব্যক্তিরা যারা আছেন দেশ বিদেশ থেকে, সবাই সাহায্য করুন, আমরা দেশের উন্নয়ন করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কুড়িকান্দি বাজার টু শাহবিদ্ধি রাস্তাটির এই ক্রসিং জায়গাটা, যেখানে আমরা গোলার দোকানের এই পাশে বলি, অর্থাৎ মসজিদের আর শাহবিদ্ধি কান্দাপাড়া মসজিদের পূর্ব পাশে যে রাস্তাটা, সেই রাস্তাটা সকালও পানি ছিল এখানে, এই এখন একদম বিকাল পর্যন্ত, বিকালে এসে দেখি শাহবিদ্ধি গ্রাম উন্নয়ন ও প্রবাসী কল্যাণ সংস্থা এবং স্থানীয় 6 নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ ভূঁইয়ার এই দুজনের সমন্বয়ে এই রাস্তাটিতে বালু এবং দুই পাশে বালুর বস্তা দিয়ে প্রটেক্টের ব্যবস্থা করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি স্থানীয় মেম্বার আব্দুল আজিজ ভূঁইয়া নিজে তদারকি করতেছেন, এবং তার সাথে আমাদের শাহবিদ্ধি গ্রাম উন্নয়ন প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদকও আছেন, এবং আছেন আরও লোক এবং আরও গাড়ি আসবেন। আমাদের সাহেদ ভাইও কাজ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, এবং একটু পরে আরেকটা গাড়ি আসবে, এবং গাড়ি এসে আমাদের সামনে যে অংশটা সেই অংশ তো বালু দিবে, এবং এটাকেও আট্টু মেরামত করবেন। এই যে অবস্থাতে দেখতেছি, আমরা দেখতেছি সবটা রাস্তাতেই মোটামুটি একটা রিপেয়ারের অর্থাৎ পুনঃ মেরামতের কাজ চলতেছে, এবং এখানে যে যে জায়গাগুলোতে একটু আছে কাদা অথবা একটু নিচু আছে, সেই জায়গাতেও বালু দিবেন, এবং সেই গাড়ির জন্যই অপেক্ষা করতেছে। আমি তাদেরকে যেটা দেখতেছি মেম্বার এবং আমাদের শাহবিদ্ধি গ্রামের প্রবাসী উন্নয়ন প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দুজন অপেক্ষা করতেছেন আরেক গাড়ি বালু আসার জন্য, তারা নিজেরাই তদারকি করতেছেন এবং নিজেই শ্রমিকের কাজও করতেছেন, তার সাথে আরও অন্য লোকেরও সহযোগিতা এবং সহযোগিতা কাজ করতেছেন। ধন্যবাদ আমাদের গ্রামের মেম্বার এবং শাহবিদ্ধি গ্রাম উন্নয়নের, আপনারা কেউ কিছু বলবেন তাহলে ভিডিও ফিনিশিং দিয়ে দিই।
ধন্যবাদ শাহবিদ্দি গ্রামের মেম্বার আব্দুল আজিজ ভুঁইয়া এবং ধন্যবাদ শাহবিদ্দি গ্রাম উন্নয়ন প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক দুজনকেই গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।